সয়াবিন তেলের দাম কমানো হয়েছে। আজ থেকেই সেই হ্রাসকৃত মূল্য কার্যকর করা হয়েছে। বাজারে সয়াবিন সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সম্পর্কে আরও খবর জানাতে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আছেন সহকর্মী নজরানা চৌধুরী। আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নজরানা, আজ বাজার পরিস্থিতি কেমন দেখছেন? মুশফিক, আপনি যেটি বলছিলেন যে গতকালকে কিন্তু একটি সার্কুলারের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে সয়াবিন তেলের দাম, যেটি বোতলজাত, সেটি 192 টাকা পার লিটার ছিল, সেটি কমিয়ে 178 টাকা করা হয়েছে, এবং এটি 5 লিটারের যেটি 945 টাকা ছিল সেটি 880 টাকা করা হয়েছে সর্বোচ্চ মূল্য। তো দুঃখের বিষয় হলো যে এটি আজকে থেকে কার্যকর করার কথা থাকলেও বাজারে কিন্তু আসলে এই দামের আমি কোনো প্রোডাক্ট খুঁজে পাইনি। তো আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, ওনারা বলছেন যে আমরা খুচরা ব্যবসায়ী, আমাদের কাছে ডিলাররা তেল যেই দামে দেবে সেই দামেই আমরা বিক্রি করব, এবং ওনাদের কাছে আসলে নতুন দামের তেল আসেনি, এটি হলো মূল কথা। আর তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটি আসলে কয়দিন লাগতে পারে, যে আগামী হয়তো 2-3 দিন পরে এই নতুন যে তেলের দাম নির্ধারণ করা হয়েছে সেই দামের তেল বাজারে হয়তো পাওয়া যাবে, কিন্তু এখনও সেই পুরনো দামেই বিক্রি হচ্ছে। আর এর বাইরে চিনি সংক্রান্ত একটি বিষয় আছে, যে আপনি জানেন যে গত মাসের 22 তারিখে সরকার কিন্তু 3টি দ্রব্যের খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছিল, সেটি খোলা চিনি 84 টাকা কেজি প্রতি, এবং যেটি প্যাকেটজাত চিনি সেটি হলো 89 টাকা। তো আমি আজকে এখানে দেখলাম যে খোলা চিনি বিক্রি হচ্ছে 90 টাকা, 89 টাকা এরকম, আর প্যাকেটজাত চিনি বেশিরভাগ দোকানেই নেই, সেগুলো 95 টাকা আগের দামেই বিক্রি হচ্ছে, এবং সেটির গায়ের দাম 95 টাকাই লেখা। আর নতুন দামের চিনি এখনও প্যাকেটজাত যেটি, সেটি বাজারে এখন পর্যন্ত সরবরাহই হয়নি, প্রায় কিন্তু 15 দিনের মতো চলে যাচ্ছে। তো মুশফিক, এই হলো বাজারের অবস্থা। মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে জানছিলাম বাজার পরিস্থিতির খবর।